যেখানে বিশ্বের শ্রেষ্ঠ কিছু ওয়েব সিরিজ মুভি শুধুমাত্র এক্সপ্লেইন করা হয় না, অনুভব করানো হয় ডিটেলে, এমন কিছু কাহিনী যা মন ছুঁয়ে যাবে। কোনো মুভিকে অস্কার মুখ দেখে দেয় না। একটা মুভি অস্কার তখনই পায় যখন সেই মুভিটা কোনো না কোনো ক্ষেত্রে সবার থেকে সেরা হয়। আর গ্ল্যাডিয়েটর মুভিটা 5টা অস্কার পেয়েছিল। গ্ল্যাডিয়েটর আমার দেখা একটা সেরা মুভি। আমার গ্যারেন্টি থাকলো মুভির কাহিনী শুনতে শুনতে মুভির কাহিনীর মধ্যে হারিয়ে যাবে। তো চলো শুরু করা যাক ওয়ার্ল্ড সিনেমার এমন একটা মুভি যেটার VFX, কাহিনী, অ্যাকশন সিন আর ইমোশন বিশ্বের সেরা মুভির মধ্যে একটা হয়েছিল, গ্ল্যাডিয়েটর। এনার নাম ম্যাক্সিমাস, একজন মহান যোদ্ধা রোম সাম্রাজ্যের, আর একজন স্থির বুদ্ধির মানুষ, স্বভাবে শান্ত প্রকৃতির, কম কথা বলে, কাজ বেশি করে। মুভি শুরুতে দেখা যায় সে একটা যুদ্ধে ব্যস্ত এবং যুদ্ধে সে জিতেও যায়। রোম সাম্রাজ্যের বৃদ্ধ রাজা মার্কাস আউরেলিয়াস সেখানে আসেন এবং তিনি তার দুই ছেলে মেয়েকেও সেখানে ডেকে পাঠান। এই হলো কমোডাস, রোমের রাজা মার্কিউয়াসের পুত্র তথা রোম সাম্রাজ্যের যুবরাজ, যার স্বপ্ন হলো রোম সাম্রাজ্যের মহারাজ হওয়ার। এবং এর মতো অকর্মণ্য ঢেকি এবং মন্দবুদ্ধি দুটো খুঁজে পাওয়া যায় না। এর মধ্যে কোনো গুণ নেই, মাথায় বাস্তব বুদ্ধির একদম অভাব। আর ইনি হলেন সম্রাট মার্কিউয়াসের মেয়ে লুসিলা, যার স্বামী মারা গেছে। তো ম্যাক্সিমাসকে রাজা ডেকে পাঠান একটা বিশেষ কাজে। ম্যাক্সিমাস তার রুমে যাওয়ার পর ম্যাক্সিমাসকে রাজা বলেন যে, ম্যাক্সিমাস, তুমি যুদ্ধে যেভাবে জিতেছো তোমার বীরত্বে আমি খুশি হয়েছি, আমি প্রচণ্ড খুশি, বলো কি চাই তোমার। ম্যাক্সিমাস বলে, প্রভু, আমি একবার বাড়ি যেতে চাই, 2 বছর হয়ে গেল আমি বাড়ি যাইনি, আমার স্ত্রী সন্তান আমার পথ চেয়ে বসে আছে, আমাকে কিছুদিন ছুটি দিন, আমি একা কিছুদিন কাটাতে চাই, এই যুদ্ধ বিগ্রহ আমার আর ভালো লাগছে না। রাজা বলে, নিশ্চয়ই যাবে, তার আগে তুমি সন্ধেবেলায় একবার আমার তাঁবুতে এসো। তো এখানে বলে দিই, তারা রাজমহল থেকে কিন্তু অনেকটা দূরে ছিলেন, কারণ যেখানে যুদ্ধ হচ্ছিল বা যুদ্ধ জিতেছিল ম্যাক্সিমাস সেখানেই রাজা এসেছিলেন এবং সেখানেই তাঁবু ফেলা হয়েছে। তো সন্ধেবেলায় ম্যাক্সিমাস সম্রাটের কাছে আসেন। সম্রাট তাকে বলে, আচ্ছা ম্যাক্সিমাস, তোমার ফ্যামিলি সম্বন্ধে আমাকে কিছু বলো, তোমার বাড়িতে কে কে আছে। ম্যাক্সিমাস বলে, প্রভু, আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার একটা ছোট্ট সন্তান আছে। সে তখন ম্যাক্সিমাসকে জিজ্ঞেস করে, তোমার বাড়ি কোথায় জানো? ম্যাক্সিমাস বলে, প্রভু, আমার বাড়ি স্পেনে, আমার বাড়ি যেখানে সেখানে সুন্দর ফুলের বাগান আছে, আমার স্ত্রী বাড়ির মধ্যে বিভিন্ন শাকসবজি চাষ করে, আমাদের খুব সুখী পরিবার, কিন্তু প্রভু, আমি কয়েকটা দিন বাড়িতে কাটাতে চাই, অনেক দিন হয়ে গেল বাচ্চাটার মুখ দেখি না। সম্রাট একটু গম্ভীর হলেন, গম্ভীর হয়ে বললেন, তুমি নিশ্চয়ই যাবে, তুমি ছুটি পাবে, কিন্তু তার সাথে সাথে তোমাকে একটা দায়িত্ব পালন করতে হবে ম্যাক্সিমাস। ম্যাক্সিমাস জিজ্ঞেস করে, কী দায়িত্ব প্রভু? সম্রাট তখন তাকে বলে, রোম সাম্রাজ্যের দায়িত্ব তোমাকে নিতে হবে। ম্যাক্সিমাস অবাক হয়ে যায়, সে ভাবতে পারেনি যে রোম সাম্রাজ্যের পরবর্তী সম্রাট হিসেবে সম্রাট মার্কিউয়াস তার নাম ভেবে রেখেছে। সে সম্রাটকে বলে, এটা কী করে সম্ভব প্রভু? আমি এটা করতে পারবো না, আমি এসব চাই না, তাছাড়া আপনার পুত্র কমোডাস আছে, কমোডাসের কী হবে? রাজা তখন ম্যাক্সিমাসকে বলে, ম্যাক্সিমাস, তুমি জানো এই রোম সাম্রাজ্যকে আমি তিলে তিলে কতটা বড় করে তুলেছি, আমি চাই এই রোম সাম্রাজ্যে প্রজাতন্ত্র ফিরে আসুক, আর সেটা একমাত্র তোমার হাত দিয়েই সম্ভব। তোমার মধ্যে স্থির বুদ্ধি আছে, তুমি একজন শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ, একজন বীর যোদ্ধা, যেমন তলোয়ার হাতে তোমার যুদ্ধ চলে সেরকমই তোমার ব্রেনও চলবে রাজ্য শাসন করার ক্ষেত্রে, আর তুমি হবে রোম সাম্রাজ্যের পরবর্তী শাসক। ম্যাক্সিমাস চিন্তা পড়ে যায়। ম্যাক্সিমাস তখন সম্রাট মার্কিউয়াসকে বলেন যে, প্রভু, আমাকে কিছুটা ভাবার সময় দিন। সম্রাট তখন তাকে বলে, ঠিক আছে, সূর্য ডোবা পর্যন্ত তোমাকে সময় দিলাম, তুমি ভেবে নাও, আর আমি জানি তুমি ভাবার পর হ্যাঁই বলবে, কারণ তোমার মতো যোগ্য সম্রাট রোম সাম্রাজ্য আর পাবে না। ম্যাক্সিমাস যখন রাজার তাঁবু থেকে বেরিয়ে নিজের তাঁবুর দিকে ফিরছিল, তখন তার সঙ্গে দেখা হয় রাজার মেয়ে লুসিলার। লুসিলা ম্যাক্সিমাসকে খুব ভালোবাসত এবং লুসিলা ম্যাক্সিমাসকে বলে, ম্যাক্সিমাস, তুমি কি জানো আমি তোমাকে আগের মতোই ভালোবাসি? ম্যাক্সিমাস কোনো উত্তর দেয় না, কারণ ম্যাক্সিমাস তার স্ত্রীকে এবং তার পুত্রকে খুব ভালোবাসে। স্ত্রী, পুত্র আর রোমান সাম্রাজ্যের প্রতি তার অকুণ্ঠ নিষ্ঠা, এই 3টে জিনিসের বাইরে তার কাছে আর কোনো কিছুই ভ্যালু রাখে না। লুসিলা তাকে আরও জিজ্ঞেস করে, আমার বাবা তোমাকে কী জন্য ডেকেছিল ম্যাক্সিমাস? ম্যাক্সিমাস বলে, ওটা এমনি রেখেছিল। লুসিলা তখন তাকে বলে, আমি কিন্তু বুঝতে পেরেছি, আমি জানি বাবা নতুন সম্রাটের নাম ঘোষণা করবেন। ম্যাক্সিমাস কোনো উত্তর দেয় না। লুসিলা তখন তাকে বলে, তুমি জানো আমি 2.5 বছর ধরে এখনও প্রতিদিন তোমার নামে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যাতে তুমি ভালো থাকো, যাতে কোনো যুদ্ধে তোমার কোনো কিচ্ছু না হয়। ম্যাক্সিমাস মাথা নিচু করে বলে, ধন্যবাদ, এবং ম্যাক্সিমাস সেখান থেকে চলে যায়। এরপর সম্রাটের ঘরে আসে কমোডাস, অর্থাৎ তার ছেলে। তার ছেলে আসার পর সম্রাট তাকে বলে, তুমি কি সমস্ত কিছু দায়িত্ব নিতে রাজি আছো কমোডাস? কমোডাস জানায়, হ্যাঁ বাবা, আমি এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি।
সম্রাট তাকে বলে, কিন্তু না, তুমি পরবর্তী সম্রাট হবে না। তার ছেলের চোখে তখন জল চলে আসে। সে জানতে চায়, বাবা আপনি তাহলে পরবর্তী রোম সম্রাট হিসেবে কাকে বেছে নিয়েছেন? সম্রাট মার্কিউস জানায়, পরবর্তী রোমান সাম্রাজ্যের সম্রাট হবে ম্যাক্সিমাস। এটা শুনে কমোডাস ভেঙে পড়ে, সে কাঁদতে থাকে। সে কাঁদতে কাঁদতে বলে, বাবা কেন আমার সঙ্গে এরকম? আমি কি করেছি? আমি ছোট থেকে শুধুমাত্র আপনাকে খুশি করার চেষ্টা করতাম। আমি সবসময় এই চেষ্টা করতাম যাতে আপনি খুশি হন। সম্রাটও কেঁদে ফেলেন। সম্রাট বলেন, তুমি যোগ্য নও। তুমি যদি যোগ্য হতে, আমি অবশ্যই রোমান সাম্রাজ্যের সম্রাট তোমাকেই করতাম। তুমি এখনও সব কিছু শিখে উঠতে পারোনি। কমোডাস কাঁদতে থাকে। সে কাঁদতে কাঁদতে বলে, বাবা আপনি একদিনও আমার দিকে ভালো করে তাকিয়েছিলেন? একদিনের জন্য আমাকে বুকে টেনে নিয়েছিলেন? একবারও আমাকে ছেলে বলে মেনেছিলেন? আপনি আমাকে একবার ভালোবেসে কাছে টেনে তো দেখতেন বাবা, আপনি দেখতেন আমি তো আপনার জন্য কী করতে পারি। কিন্তু আপনি একবারও আমাকে একটা দিনের জন্য আমার হাত ধরে আমাকে কোনো কিছু শেখাননি, তো আমি কী করে শিখব? আজকে আমি যতটুকু যা হয়েছি সেটার জন্য যদি দায়ী কেউ থেকে থাকে সেটা হলেন আপনি। এটা আপনার ব্যর্থতা বাবা। তার বাবা তখন কাঁদতে থাকে এবং বলে, তুমি ঠিকই বলেছ, আমারই ব্যর্থতা। এবং কাটতে কাটতে কমোডাস তার বাবার গলা চিপে তার বাবা অর্থাৎ রোমের সম্রাট মার্কিউসকে হত্যা করে। সম্রাট মারা গেছেন এই খবর চলে যায় লুসিলার কাছে এবং ম্যাক্সিমাসের কাছে। তারা দৌড়ে আসে, এসে দেখে সম্রাট মৃত অবস্থায় পড়ে আছেন। তাদেরকে কমোডাস বলে সম্রাটের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। কিন্তু তারা দুজনেই বুঝতে পারে যে কমোডাস নিজের পিতাকে সাম্রাজ্যের লোভে হত্যা করেছে। কমোডাস ম্যাক্সিমাসকে বলে, ম্যাক্সিমাস আমি একবারই তোমাকে অফারটা দেব, তুমি আমার এই হাত ধরো এবং যেভাবে আমার বাবার সেবা করতে সেরকমভাবে আমার সেবা করো, আমি রোমের নতুন সম্রাট কমোডাস। ম্যাক্সিমাস তার হাত ধরে না, ম্যাক্সিমাস চলে যায় এবং তার বোন লুসিলা দাঁতে জাত চেপে সব কিছু সহ্য করে যায়। কারণ লুসিলার একটা ছোট ছেলে আছে এবং তার অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। যে নিজের বাবাকে মারতে পারে সে নিজের বোনকেও মারতে পারে এবং তার ছেলেটাকেও মারতে পারে। সুতরাং লুসিলা তার ভাইকে সম্রাট হিসেবে মেনে নেয়, কিন্তু ম্যাক্সিমাস সেটা মানতে নারাজ। ম্যাক্সিমাসের বিশ্বস্ত অনুচর হলো সিসেরো। ম্যাক্সিমাস সিসেরোকে বলে, আমার তলোয়ারটা নিয়ে এসো, আমি অন্যান্য মন্ত্রীদের সঙ্গে কথা বলবো ব্যাপারে, কারণ সম্রাটকে হত্যা করা হয়েছে। সম্রাট কিন্তু হার্ট অ্যাটাকে মারা যাননি। এটা বলতে বলতেই সেখানে চলে আসে কমোডাসের নির্দেশে কিছু সেনা চলে আসে। তারা এসে জানায় যে সম্রাট কমোডাস আদেশ দিয়েছে তোমাকে মেরে ফেলার জন্য। ম্যাক্সিমাস অবাক হয়। ম্যাক্সিমাস চিৎকার করে বলে, ঠিক আছে তোমরা আমাকে মারতে চাইছো মারো, কিন্তু আমার পরিবারকে কিছু করবে না তো? তারা হাসতে হাসতে জানায়, তোমার পরিবারকেও ছাড়া হবে না, তোমার পরিবারকেও মেরে ফেলা হবে। ম্যাক্সিমাস চিৎকার করে ওঠে, তাকে সৈন্যরা বেঁধে নিয়ে যায় এক জায়গায় মেরে ফেলার জন্য। কিন্তু যে মানুষ রোম সাম্রাজ্যের হয়ে এতগুলো যুদ্ধ জিতেছে, যে মানুষ এত বড় একজন যোদ্ধা, তাকেই কয়েকটা সৈন্য কী মারবে? ম্যাক্সিমাস নিজের নিপুণ দক্ষতার সঙ্গে সবগুলো সৈন্যকে হত্যা করে এবং হত্যা করার পর নিজেও সে যথেষ্ট পরিমাণে জখম ছিল, রক্ত পড়তে থাকে। সে তীব্র বেগে ঘোড়া ছুটিয়ে দেয় নিজের গ্রামের দিকে স্পেনে। সে যখন গ্রামে পৌঁছলো, গ্রামে পৌঁছানোর পর দেখলো তার গোটা গ্রামকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং তার স্ত্রীকে ধর্ষণ করে স্ত্রী আর পুত্রকে আগুন দিয়ে জ্বালিয়ে ওপরে দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ম্যাক্সিমাস কান্নায় ভেঙে পড়ে, কারণ তার কাছে তার পৃথিবী সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল। তার স্ত্রী পুত্রকেই সে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসত। সে শোকে আর কষ্টে জ্ঞান হারায় এবং যখন ম্যাক্সিমাসের জ্ঞান ফেরে তখন দেখে কাঠের খাঁচার মধ্যে কিছু পশু পাখির সঙ্গে ম্যাক্সিমাসকে বেঁধে কয়েকটা লোক কোথায় যেন নিয়ে যাচ্ছে। একটু পরে দেখা যায়। এখানে বলে রাখি, রোমান সাম্রাজ্যে ক্রীতদাস কেনা বেচার কথা আমরা ইতিহাস বইয়ে কম বেশি সবাই পড়েছি, তো এটা সেই সময় ছিল যখন ক্রীতদাস প্রথা ছিল। তো ম্যাক্সিমাসকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল একটা ক্রীতদাস কেনা বেচা করা হয় এমন বাজারে। সেখানে ম্যাক্সিমাসকে একজন কিনে নেয়, এনার নাম হলো প্রক্সিমো। এই মানুষটার পেশা হলো বিভিন্ন মানুষের সঙ্গে মানুষের লড়াই দেখানো। অর্থাৎ এখনকার দিনে WWF-এর ফাইটে যা হয়, তখনকার দিনে জিনিসটা আরও নৃশংস ছিল। 10-12 জনকে অস্ত্র দিয়ে ছেড়ে দেওয়া হতো একটা গোল এরিয়ার মধ্যে, চারপাশে গ্যালারিতে দর্শক বসে থাকতো, একজন আরেকজনকে খুন করেই চলেছে, যে সবচেয়ে শক্তিশালী সে লাস্ট অব্দি টিকে যায় এবং সেই বিজয়ী ঘোষণা হয়। এরকম করে ক্রীতদাসদের দিয়ে বিভিন্ন খুনি খেল দেখানো হতো। তো প্রক্সিমো এই ধরনের খেলা চালাতো। ম্যাক্সিমাসকে অনেক কিছু জিজ্ঞেস করা হয় কিন্তু ম্যাক্সিমাস কোনো উত্তর দেয় না। ম্যাক্সিমাস শোকে পাথর হয়ে গেছে, কথা বলা ভুলে গেছে। এদিকে রোম সাম্রাজ্যে ফিরে এলো কমোডাস এবং লুসিলা। রোম সাম্রাজ্যের পরবর্তী শাসক হিসাবে শাসনভার সে গ্রহণ করলো। যদিও রোমের বিভিন্ন মন্ত্রীরা এই জিনিসটাকে খুশি মনে মেনে নিতে পারলো না, কারণ তারা জানে কমোডাসের মধ্যে কোনো রকম কোনো যোগ্যতা নেই সম্রাট হওয়ার। আর রোম সাম্রাজ্য ছিল বিশাল একটা বড় সাম্রাজ্য, এই সাম্রাজ্যকে চালানোর মতো বাস্তব বুদ্ধি বা দক্ষতা কোনোটাই কমোডাসের ছিল না। তবুও তারা মুখ বুঝে রইল, যেমন করে তার বোন মুখ বুঝে ছিল।
ওদিকে দেখা যায় ম্যাক্সিমাসকে বিভিন্ন মানুষের সাথে লড়াই করতে হয় এবং সেই খেলার অঙ্গ হিসাবে এই লড়াই করাটা জরুরি ছিল। লড়াই করে সে তার প্রতিদ্বন্দ্বীদের একে একে হারায় এবং প্রতিদিন শ্রেষ্ঠ হয় এবং এইভাবে সে ওখানকার সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় হয়ে যায় এবং এই ধরনের যোদ্ধাদেরই বলা হতো গ্ল্যাডিয়েটর। এদিকে দেখা যায় কমোডো সিংহাসনে বসার পর যদিও সে কোনোভাবে কোনো কিছু রাজ্য শাসন করতে পারছিল না, সব কিছুর ক্ষেত্রেই তার বোন তাকে সাহায্য করত। তার বোন তাকে নানারকম বুদ্ধি দিত এবং কমোডোসকে দেখা যায় তার বোনের ছেলে অর্থাৎ তার ভাগনা যখন শুয়েছিল সে তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে, তার হাত নিষ্পিষ করছে সেই বাচ্চা ছেলেটাকে মেরে ফেলার জন্য, কারণ সে জানে এই বাচ্চাটাই কয়েক বছর পর বড় হয়ে রোম সাম্রাজ্যের সিংহাসন দাবিদার হবে। সুতরাং বাচ্চাটাকে পৃথিবী থেকে সরানো দরকার। লুসিলা কোনো মতে বিভিন্ন অজুহাতে কমোডোসকে তার বাচ্চার থেকে দূরে রাখত এবং কমোডোস এতটাই নিজ প্রকৃতির ছিল যে সে নিজের বোনকেও ছাড়েনি। সে তার বোনকে বলে আজ রাতে আমার বিছানায় থেকে যাও, আমাকে খুশি করো। সে বিভিন্নভাবে তার বোন লুসিলার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে কিন্তু লুসিলা ভাগ্যক্রমে কোনো না কোনো অজুহাত দিয়ে কোনো না কোনো উপায় বের করে প্রতিবার বেঁচে যায়। লুসিলাকে দেখা যায় একটা গোপন গৃহে আন্ডারগ্রাউন্ডে বিশ্বস্ত কয়েকজন মন্ত্রীর সঙ্গে কথা বলতে। তিনি গিয়ে বলেন আর পারা যাচ্ছে না, এবার আমার ভাইকে হত্যা করতে হবে। কিন্তু মন্ত্রীরা তাতে বাধা দেন, তারা বলেন এখন নয়, শত্রুকে মারার সবচেয়ে উপযুক্ত সময় হলো সেই শত্রু যখন দুর্বল থাকবে তখন, আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই সময় কমোডোস একদিন ঘোষণা করলেন যে রোমের মানুষের আনন্দ দানের জন্য এবং আমার নিজের পার্সোনাল আনন্দ বিনোদনের জন্য আমি রোম সাম্রাজ্যে গ্ল্যাডিয়েটারদের মধ্যে ফাইট দেখাবো এবং গ্ল্যাডিয়েটারদের ফাইট দেখানোর জন্য বাইরে থেকে গ্ল্যাডিয়েটার আনানোর প্রয়োজন ছিল এবং সেজন্য প্রক্সিমোকে ডেকে পাঠানো হয়। প্রক্সিমোকে বলা হয় সেরা কিছু গ্ল্যাডিয়েটারদের নিয়ে তুমি রোমে চলে এসো। সেই অনুযায়ী প্রক্সিমো তার সেরা কিছু গ্ল্যাডিয়েটারদের নিয়ে রোমে প্রবেশ করলো এবং বলা বাহুল্য সেই সেরা গ্ল্যাডিয়েটারদের মধ্যে অন্যতম ছিল ম্যাক্সিমাস। বহু বছর পর ম্যাক্সিমাস আবার রোমে ফিরে এলো কিন্তু তাদেরকে এমন একটা জায়গায় রাখা হয়েছিল যেখানে ম্যাক্সিমাসকে কেউ চিনতেই পারলো না, কেউ দেখতেও পারলো না। নির্দিষ্ট দিনে গ্ল্যাডিয়েটারদের ফাইট শুরু হলো এবং দেখা গেল পরপর দু তিন দিন ফাইট হওয়ার পরে ম্যাক্সিমাস কিন্তু জিতে যাচ্ছে। কমোডোস অবাক হলো, সে তার সেনাপতিকে বললো ওই লোকটা কে, ওকে দাঁড়াতে বলো আমি ওর সাথে কথা বলতে চাই। গ্ল্যাডিয়েটারদের একটা নিয়ম ছিল গ্ল্যাডিয়েটাররা যখন ফাইট করে তখন তারা এক ধরনের মুখোশ পরে নামে, সুতরাং ম্যাক্সিমাসকে কিন্তু কেউ চিনতে পারলো না। রাজা এলেন সেই যুদ্ধের ময়দানে, রাজা এসে বলল তোমার নাম কি, তোমার তলোয়ারবাজি দেখে আমি খুব খুশি হয়েছি, দেখে তো মনে হচ্ছে তুমি কোনো শাহী খানদান থেকে, তোমার নামটা কি। সে বলে প্রভু আমার নাম গ্ল্যাডিয়েটার। সে বলল ঠিক আছে তুমি গ্ল্যাডিয়েটার কিন্তু এটা তো তোমার আসল নাম নয়, তোমার আসল নামটা কি। ম্যাক্সিমাস তখন কোনো উপায়ান্তর না পেয়ে তাকে বলে প্রভু আমার নাম গ্ল্যাডিয়েটারি, এই বলে সে চলে যাচ্ছিল। কমোডোস এই সময় চিৎকার করে ওঠে, সে চিৎকার করে বলে তুমি আমার দাস, তোমার সাহস কি করে হয়, তুমি আমার কথার উত্তর না দিয়ে তুমি চলে যাচ্ছ, বলো তোমার আসল নাম কি, কোত্থেকে এসেছো তুমি। ম্যাক্সিমাস তখন বাধ্য হয়ে নিজের মুখোশটা খুলে ফেলে এবং বলে আমি ম্যাক্সিমাস, রোম সাম্রাজ্যের এককালের সেনাপতি এবং আমার সম্রাট মার্কিউসের বিশ্বস্ত সেনাপতি। আমি সেই যার স্ত্রীকে ধর্ষণ করে তার স্ত্রী পুত্রকে তুমি আগুনে জ্বালিয়ে দিয়েছো, আমি সেই যার বাবা সমান সম্রাটকে তুমি হত্যা করেছো। কমোডোস আমি কিন্তু এর বদলা নেব, আমাকে এই জন্মে মেরে ফেলতে পারো, আমি পরের জন্মে হলেও এই বদলা নিয়ে ছাড়বো। কমোডোস অবাক হয়ে যায় আর ওখানে থাকা সমস্ত মানুষ অবাক হয়ে যায় এটা দেখে যে ম্যাক্সিমাস বেঁচে আছে, কারণ তারা তো জানতো ম্যাক্সিমাস মারা গেছে। লুসিলাও কম অবাক হয় না, কমোডোস দেখলো বিপদ, কমোডোস তখন তাকে সাথে সাথে মেরে ফেলার নির্দেশ দিল কিন্তু বাদ সেধে দাঁড়ালো রোমের জনতা, কারণ ম্যাক্সিমাসকে তারা প্রচণ্ড ভালোবাসত। ম্যাক্সিমাস তো শুধু একজন যোদ্ধা ছিলেন না, ম্যাক্সিমাস খুব ভালো মানুষ ছিলেন এবং সেই জন্যই রোম সাম্রাজ্যের জনগণ ম্যাক্সিমাসকে প্রচণ্ড ভালোবাসত। সবাই চিৎকার করতে থাকলো ম্যাক্সিমাসের নাম ধরে, ম্যাক্সিমাস ম্যাক্সিমাস করে, এবং সাথে সাথে রাজাকে বলতে লাগলো যে ওকে ছাড়ো, ওকে মারা চলবে না। জনগণের চাপে যাতে গণবিদ্রোহ না হয় সেই চাপে পড়ে রাজা তখনকার মতো ম্যাক্সিমাসকে ছেড়ে দিলেন কিন্তু ম্যাক্সিমাসকে মারার চিন্তা কিন্তু মন থেকে মুছলেন না। পরের দিন ম্যাক্সিমাসকে লড়াই করতে হলো বড় জঙ্গলি বাঘের সাথে কিন্তু শেষ পর্যন্ত ম্যাক্সিমাস এখানেও জিতে গেল। রাজা প্রতিদিন একটা করে চক্রান্ত করে, প্রতিদিন ম্যাক্সিমাস সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে জীবিত থেকে যায়।
ম্যাক্সিমাসকে যেখানে রাখা হয়েছিল সেখানে লুসিলা দেখা করতে আসে। লুসিলা এসে বলে, ম্যাক্সিমাস তুমি জানো তোমার জন্য আমি কতটা চিন্তায় ছিলাম, তুমি বেঁচে আছো। লুসিলা কেঁদে ফেলে, ম্যাক্সিমাস চিৎকার করে ওঠে। ম্যাক্সিমাস বলে, তুমি এখানে কেন এসেছো, তুমি যাও এখান থেকে, কারণ তুমিও তোমার ভাইয়ের মতোই। সেজন্যই তোমার বাবাকে তোমার ভাই হত্যা করার পরে তোমার ভাই যখন সম্রাট হলো তুমি তোমার ভাইকে সাপোর্ট করেছিলে। লুসিলা তখন তাকে বলে, না এটা সত্যি নয়, আমি ওকে এই জন্যই সাপোর্ট করেছিলাম কারণ আমার কি হতো, আমার ছোট বাচ্চারা কি হতো, আমাদেরকে যে মেরে ফেলতো ম্যাক্সিমাস, আমি আমার ভাইয়ের বিরুদ্ধে এবং আমার সাথে রোম সাম্রাজ্যের আরও দু একজন মন্ত্রীও আছে, আমরা তোমাকে সাহায্য করব, তুমি আমার ভাইকে হত্যা করো, হত্যা করার পরে তুমি হবে রোম সাম্রাজ্যের শাসক। ম্যাক্সিমাস বলল, আমি চাই না, আমি চাই না স্টেট, আমি চাই না রাজত্ব, আমি তো শুধুমাত্র আমার স্ত্রীর সাথে সময় কাটাতে চেয়েছিলাম, আমি আমার বাচ্চাটার মুখ দেখতে চেয়েছিলাম কিন্তু আমি পারিনি, আমি আর কোনো কিছু চাই না। লুসিলা তখন তাকে বোঝায়, তুমি কি রোম সাম্রাজ্যকে ভালোবাসো না, তুমি তো বলতে তুমি রোম সাম্রাজ্যের জন্য যা খুশি করতে পারো, তাহলে আজকে কেন পিছিয়ে যাচ্ছ, দেখো আমার বাবা বেঁচে নেই, আমার ভাই একটা অমানুষ, সে আমাকে পর্যন্ত ছাড়ে না, সে আমার ছোট বাচ্চাটাকে পর্যন্ত মারতে ছাড়বে না, রোম সাম্রাজ্য বিপদে আছে, তুমি সাহায্য করো ম্যাক্সিমাস। ম্যাক্সিমাস তখনকার মতো না বলে দিল, তারপরে গুপ্তচরকে দিয়ে খবর পাঠায় এবং লুসিলাকে বলে, তুমি সব কিছু রেডি করো, আমাকে এখান থেকে পালাতে সাহায্য করো, আমি এখান থেকে পালিয়ে যাব এবং আমার বিশ্বস্ত সেনাদের নিয়ে এসে আমি হামলা করব রোম সাম্রাজ্যে, আমি কমরাসকে মেরে ফেলবো, শেষ করে ফেলবো। সেই মতো প্ল্যান শুরু হয়ে যায়। কয়েকজন মন্ত্রী এবং লুসিলা মিলে সমস্ত প্ল্যান রেডি করে। এবার বাদ সাধলো যেখানে ম্যাক্সিমাসকে রাখা হয়েছিল সেখানকার চাবি ছিল প্রক্সিমোর হাতে, কারণ প্রক্সিমোর যোদ্ধাদের দেখাশোনা প্রক্সিমোই করতো আর ম্যাক্সিমাস ছিল প্রক্সিমোরই একজন গ্ল্যাডিয়েটার। সুতরাং প্রক্সিমোকে তাদের দলে আনার চেষ্টা করতে লাগলো তারা। প্রক্সিমো প্রথমে রাজি না হলেও পরবর্তীকালে প্রক্সিমোর রাজি হয়ে যায়, কিন্তু তাদের এই প্ল্যান কমোডাস কোনোভাবে জানতে পেরে যায়, এবং যেহেতু প্ল্যানটা জানতে পেরে যায় সুতরাং তার পালানোর ছক বাতিল হয়ে যায়, ম্যাক্সিমাস ধরা পড়ে। ম্যাক্সিমাসকে নিয়ে আসা হয়, কিন্তু রোমের জনগণের ফুল সাপোর্ট ছিল ম্যাক্সিমাসের প্রতি, ম্যাক্সিমাসের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে যায়, রোমের জনগণ কিছুতেই ম্যাক্সিমাসকে মারতে দেবে না। এই অবস্থায় কমোডাস একটা বুদ্ধি করলো। কমোডাস ঘোষণা করে দিল যে এই মানুষটা রোম সাম্রাজ্যের বিরুদ্ধে গদ্দারি করেছে, সে পালাতে চেয়েছিল, সে আমাকে মারতে চেয়েছিল, সুতরাং এর সঙ্গে আমি নিজে যুদ্ধ করব। এবং কমোডাস জানতো যে ম্যাক্সিমাসকে যুদ্ধে হারানো কিছুতেই সম্ভব না, সেজন্য যুদ্ধের আগে ম্যাক্সিমাসের কাছে সে যায় এবং ছল চাতুরি করে ম্যাক্সিমাসের শরীরের ভেতরে বিষাক্ত বিষ চোবানোর ছুরি ঢুকিয়ে দেয় এবং ছুরিটা বের করে নেয় এবং সেই জায়গাটাকে ব্যান্ডেজ করে দেয়, যাতে বাইরে থেকে না বোঝা যায় যে ম্যাক্সিমাসকে বিষাক্ত ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এবং এটা ছিল একটা স্লো পয়জন বিষের মতো, অর্থাৎ যতটা সময় যাচ্ছিল ম্যাক্সিমাস ধীরে ধীরে ঝিমিয়ে পড়ছিল, কারণ তার শরীরে বিষ কাজ করা শুরু করে দিয়েছে। এবার শুরু হয় কমোডাসের সঙ্গে যুদ্ধ। ম্যাক্সিমাসের অর্ধেকের বেশি শক্তি চলে গিয়েছিল কারণ তার শরীরে বিষ ঢুকে পড়েছিল, সে লড়াই করতে পারছিল না, কোনো রকমে সে কমোডাসের সঙ্গে লড়াই করছিল এবং এক সময় এমন সময় আসে কমোডাসকে সে মেরে ফেলে, এবং কমোডাসকে সে মেরে ফেলার পর ম্যাক্সিমাসও সেখানে পড়ে যায়। লুসিলা দৌড়ে আসে, তার বিশ্বস্ত অনুচরেরা দৌড়ে আসে। লুসিলাকে ম্যাক্সিমাস বলে, লুসিলা তোমার বাবার স্বপ্ন ছিল আর এটা আমারও স্বপ্ন, রোম সাম্রাজ্যের প্রজাতন্ত্র পাক, এখন তোমার হাতে রোম সাম্রাজ্য, তুমি সিংহাসনে এমন একজনকে বসাও যে কিনা এই সাম্রাজ্যকে ঠিকঠাক মতো চালাতে পারবে এবং তুমি সব কিছু দেখাশোনা করো, এটাই আমার শেষ ইচ্ছে। লুসিলা কাঁদতে থাকে কিন্তু ম্যাক্সিমাসের চোখ বন্ধ হয়ে এসেছে, সে যেন দেখতে পায় তার স্ত্রী পুত্র স্বর্গের দরজার উপাস থেকে তাকে ডাকছে। ম্যাক্সিমাস শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং এই সাথে সাথেই এই মুভিটা শেষ হয়। তো এই মুভিটার গল্প যদি আপনার ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, আর একটা লাইক করে অবশ্যই কমেন্ট করে দেবেন যে গল্পটা আপনার কেমন।